এসসি এসটি ওবিসি স্টুডেন্টদের জন্য যে ওএসি স্কলারশিপ রয়েছে, ওএসি স্কলারশিপের টাকা দেওয়ার কাজ এবছর শুরু হয়েছে। অনেকেই টাকা পেয়ে গেছেন, কিন্তু অনেকেরই কিছু প্রবলেমের জন্য টাকা আসছে না অ্যাকাউন্টে। কি প্রবলেম রয়েছে, কি মেসেজ আপনার অ্যাকাউন্টে শো করছে, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো। কিভাবে এই প্রবলেম সলভ হবে সমস্ত বিষয় জানাবো, কিভাবে টাকা ঢুকবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। অনেকের মোবাইলে দেখবেন যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি, তাদের মোবাইলে অলরেডি একটা মেসেজ দিয়ে জানানো হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, ফেলড হয়েছে। যেহেতু আপনার অ্যাপ্লিকেশন আধার ভেরিফিকেশন ফেলড রয়েছে, তো তার জন্য আপনাকে কি করতে হবে, তো আধার ভেরিফিকেশন ফেল থাকলে আপনাকে প্রথমত অ্যাপ্লিকেশন যে নাম জন্ম তারিখ রয়েছে অ্যাপ্লিকেশনে, সেই নাম এবং জন্ম তারিখ যদি আপনার আধার কার্ডে একই না থাকে, তাহলে এই আধার ডেমোগ্রাফি অথেন্টিকেশন হবে না এবং অথেন্টিকেশন ফেল হবে। সেই ক্ষেত্রে আপনার আধার কার্ডে ভুল থাকলে অবশ্যই আধার কার্ডটা সংশোধন করতে হবে, এবং সংশোধন করার পর সংশোধন হয়ে গেলে তারপরে আপনাকে অনলাইনে আধার ভেরিফিকেশন করতে হবে। কীভাবে করবেন, ওএসিস স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এখানে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, পরবর্তী পেজে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সাবমিটে ক্লিক করবেন, তারপরে ওকে করলে লগ ইন পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার ইউজার আইডি টাইপ করবেন, যেটা WB দিয়ে নাম্বারটা থাকে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে টাইপ করবেন, ক্যাপচার কোড যেটা শো হবে, ক্যাপচারের ঘরে এন্ট্রি করার পর লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইন করলেই আপনার লগ ইন পেজ ওপেন হবে, এবং যাদের আধার অথেন্টিকেশন ফেল রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন উপরেই আধার ভেরিফিকেশনের জন্য এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। অর্থাৎ আধার কার্ডটা আপনি কারেকশন করে নেওয়ার পর যখন দেখবেন কারেকশন হয়ে গেছে, তখন আপনি আপনার সেই আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন, তারপরে এখানে সাবমিট করবেন। এই কাজটা যতটা সম্ভব তাড়াতাড়ি করবেন, আধার কার্ড আপনি কারেকশন করে নিয়ে কারেকশন হয়ে গেলেই আপনি এখানে আপডেট আধারে আধার নাম্বার এন্ট্রি করে সাবমিট করবেন, তাহলেই আপনার যে আধার অথেন্টিকেশন ফেল রয়েছে সেটা কমপ্লিট হবে বা সেটা ভেরিফাই হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপরে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।